বাৰ হাকুতুনি পুইলা মন্ত্ৰী বখৰপ জৱাহৰলাল নেহৰুনি আজিমা শাল পালাই জাকা বৰম বিমানি বিশিংতিন প্ৰদেশ কংগ্ৰেছ পৱন আচল গোজাম মন্ত্ৰী বখৰপ জৱাহৰলাল নেহৰুনি মাংপ্লিৱ খমৰিবৈ বৰম বিয়া ফালাইকা বদলি আদং ৰ পাঞ্জাকা প্ৰদেশ কংগ্ৰেছনি আদং গোপাল ৰায়নকৰে বদলি কুবুনি আদং ৰ ভারতবর্ষের রূপকার প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরু 132তম জন্ম দিবস। আপনারা জানেন যে ভারতবর্ষের ডেভেলপমেন্টের পেছনে পণ্ডিত জওয়াহরলাল নেহরুর একটা বিরাট অবদান। উনি পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনি ছিলেন মূল নায়ক এবং আপনার ভারতবর্ষের ডেভেলপমেন্টের যত পরিকল্পনা আছে বাবা ইনস্টিটিউট থেকে শুরু করে সমস্ত পরিকল্পনা জওয়াহরলাল নেহরুর সময়ে নেওয়া হয়। আপনারা জানেন ইংরেজ যখন ভারতবর্ষকে ভারতবর্ষ থেকে আমরা কংগ্রেস যখন আন্দোলন করে ইংরেজকে ভারতবর্ষ থেকে দাঁড়িয়েছিল তখন ভারতবর্ষের 80% লোক এক বেলা খেতে পেত না। ভারতবর্ষের হাহাকার ছিল খাদ্যের, পিএল 480-র জন্য আমরা বসে থাকতাম কখন চাল আসবে। এই ভারতবর্ষকে সুজলা সুবলা শস্য শ্যামলা যে পরিকল্পনা সেটা হলো পণ্ডিত জওয়াহরলাল এবং এখন তারপরে পণ্ডিত জওয়াহরলাল নেহরুর পরে লাল বাহাদুর শাস্ত্রীজি ইন্দিরাজি পরপর কংগ্রেসের প্রধানমন্ত্রীদের অনুপ্রেরণায় আজকে ভারত যে খাদ্য উৎপাদন হয় আমরা এক বছরে খাদ্য দুবছর উৎপাদন করতে আমরা খেতে পাই। তাইলে সারা বিশ্বে ভারতবর্ষ একমাত্র দেশ যেখানে খাদ্যের স্বয়ং সম্পূর্ণ নট ফর ওয়ান ইয়ার, কিন্তু এক বছরটা দুবছর আমরা খেতে পারি। কিন্তু এই জুমলা সম্রাট কৃষকদের ক্ষতি করার জন্য এগ্রিকালচারকে হ্যামার করার জন্য তিনটা কৃষক বিরোধী আইন ওরা পাস করে এবং যার জন্য 100-র উপর কৃষক শহীদ হয়েছে। আর এই জওয়াহরলাল নেহরু ছিলেন খুব বাচ্চাদের শিশুদের খুব প্রিয়, যার জন্য ওনাকে চাচা নেহরু বলে আখ্যায়িত করা হয়। আজকে শিশু দিবস হিসাবে সারা ভারতবর্ষ পালন করে। সুতরাং ভারতবর্ষের রূপকার প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর জন্মদিবসটি আমরা কংগ্রেস সারা ভারতবর্ষের সঙ্গে আজকে ত্রিপুরাতে আমরা পালন করি।